আজ আমরা জানবো যে বাংলাদেশের সাবমেরিনের প্রয়োজনীয়তা কতটুকু, অর্থাৎ বাংলাদেশের কি আদতে সাবমেরিনের প্রয়োজনীয়তা আছে। বাংলাদেশ নৌবাহিনী 2030 সালের মধ্যে 6 থেকে 8টি ডেডিকেটেড অ্যাটাক সাবমেরিন রাখতে চায় তাদের বহরে। এর জন্য নেভি প্রায় 10,000 কোটি টাকা খরচ করে কক্সবাজারে সাবমেরিন তৈরির বেস তৈরি করছে চীনের সহায়তায়। আর সাবমেরিন নতুন কিনতে খরচ কমপক্ষে 3 বিলিয়ন টাকা হবে, তাহলে নেভি প্রায় $4.5 বিলিয়ন খরচ করছে কেন? আর বাংলাদেশের পররাষ্ট্রনীতি তো বিনা উস্কানিতে আক্রমণের স্বীকৃতি দেয় না, তাই এবার আসুন জেনে নেওয়া যাক নেভির পেছনে এত খরচের আসল কারণ। বাংলাদেশের তিন দিক থেকে ঘিরে রয়েছে ভারত, মায়ানমার ও দক্ষিণের সামান্য একটু অংশ সমুদ্র। বাংলাদেশের সমুদ্র সীমা খুব একটা বড় না হলেও এর গুরুত্ব অপরিসীম। বাংলাদেশের মোট বাণিজ্য প্রায় 80+ বিলিয়ন, এর মাত্র 5-7% স্থল বা আকাশপথে হয়। আর বাংলাদেশের প্রধান শক্তির উৎস ডিজেল, আর এই পেট্রোলিয়ামের প্রায় 97% সমুদ্রপথে আসে। বছরে মাত্র 3 লাখ মেট্রিক টন ডিজেল আসে ভারত থেকে। অতএব বাংলাদেশ মনে করছে যে বাংলাদেশের প্রতিবেশীরা যদি ল্যান্ড ব্লক করে দেয় তাহলে তাদের খুব বড় ক্ষতি হবে না, বরং যে বাণিজ্য আগে অন্য পথে হতো সেটা সমুদ্রপথে হবে। কিন্তু আজকে যদি বাংলাদেশের প্রতিবেশী অর্থাৎ ভারত নেভাল ব্লক করে, তাহলে বাংলাদেশে বাণিজ্য সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে, পেট্রোলিয়ামের অভাবে পুরো দেশ অচল হয়ে যাবে। আর বাংলাদেশের সমুদ্র সীমা অনেকটা ফানেলের মতো, তাই ব্লক করা তেমন কঠিনও না। আর এই ব্লক এড়াতে তাই চাই শক্তিশালী নেভাল ফ্লিট, মানে উচ্চ ক্ষমতাসম্পন্ন ফ্রিগেট, করভেট, ম্যারিটাইম স্ট্রাইক ক্যাপাবিলিটি ফাইটার আর সব থেকে জরুরি সাবমেরিন। এখানে বলে রাখা ভালো যে ফ্রিগেট, করভেট বা ফাইটার শত্রুকে ব্লক দিতে বাধা দিতে কার্যকর হলেও শত্রুর ব্লক ভাঙতে কার্যকর নয়। আর সব থেকে কার্যকর হলো সাবমেরিন। শত্রু ব্লকেট দিলে সাবমেরিন দিয়ে শত্রুর সবচেয়ে শক্তিশালী জাহাজকে যুদ্ধের অনুপযোগী করে দিলেই শত্রুর ব্লকেট ভেঙে যাবে। আর তাই সাবমেরিন এখানে অ্যাটাকিং নয়, বরং ডিফেন্সিভ রোল প্লে করে। আর সাবমেরিনকে কাউন্টার করার জন্য সবথেকে ভালো অস্ত্র সাবমেরিন, আর এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে প্রমাণিত। আর যদি অ্যান্টি সাবমেরিন এয়ারক্রাফ্ট দিয়ে সাবমেরিন কাউন্টার করা যেত, তাহলে মায়ানমার সাবমেরিন না কিনে সাবমেরিন হান্টার কিনত। যাই হোক, আর নেভাল পাওয়ার বৃদ্ধি করা কতটা জরুরি বাণিজ্যের জন্য সেটা বোঝা যায় যখন জাপানের মতো শান্তিপ্রিয় দেশ তাদের বিনিয়োগ সুরক্ষার জন্য কোস্টগার্ডকে বোর্ড দেয় আর সরকারের উপর চাপ সৃষ্টি করে নেভাল পাওয়ার বৃদ্ধির জন্য। 2020 থেকে 2030 সাল বাংলাদেশ তার ডিফেন্সের জন্য অস্ত্র কিনতে কমপক্ষে $20 বিলিয়ন ব্যয় করবে। অর্থনীতি ভালো থাকলে এর চেয়ে বেশি ছাড়া কম হবে না, আর এই 50% নেভির উন্নয়নের জন্য ব্যয় হবে। 6 বিলিয়নের হাই পারফর্মিং ফ্রিগেট প্রজেক্ট ও সাবমেরিন বেস্টের এরই উদাহরণ।